বন্ধুগণ আজকে আমরা শিখব টেন্স তাই আসুন বিডিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝিনি হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি

আজকে আমরা শিখব কিভাবে কিভাবে শিখলে সমস্ত জীবনের জন্য মনে রাখা যায় সেই সকল বিষয়গুলো নিয়ে হ্যাঁ বন্ধুগণ প্রথমে আমরা বাংলায় শিখব হ্যাঁ টেন্স কাকে বলে কত প্রকার কি কি কোন কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে ইহা তিন প্রকার কত প্রকার তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স হ্যাঁ বন্ধুগণ প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায় যে সকল কাজ বর্তমানে হয় হচ্ছে হয়েছে হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করুন যে সকল কাজ বর্তমানে হয় হচ্ছে হয়েছে বা কোনো সময় ধরে হতে থেকে হচ্ছে এরূপ বোঝে তাকে প্রেজেন্টেন্স বোঝে তো বন্ধুগণ প্রেজেন্টেন্স বলতে আমরা বুঝি চার প্রকার প্রেজেন্ট ইনফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস আপনার বর্তমানে কোনো কাজ হয় হয় বলতে প্রেজেন্ট ইনফিনিটেন্স বুঝে নেবেন হচ্ছে মানে কোনোটা গতিশীল হচ্ছে এরূপ বোঝলে কন্টিনিউস হয়েছে এরূপ বোঝলে পারফেক্ট কোন সময় ধরে হতে থেকে হচ্ছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এটা নিজেকে বোঝাবেন অর্থাৎ এক লাইনের মধ্যে আপনি বুঝে গেলেন প্রেজেন্ট টেন্সে চারটা প্রকার এখানে চলে আসলো এখন আসুন পাস্ট টেন্স যে সকল কাজ অতীতে হয়েছিল হচ্ছিল হয়েছিল এবং কোন সময় ধরে হতে হচ্ছিল হ্যাঁ বন্ধুগণ এইখানে চার প্রকার এটা এটাকে হয়েছিল বোঝালে প্রেজেন্ট এনিভেন্টেন্স বুঝবেন হচ্ছিল প্রেজেন্ট সরি পাস্ট এনিভেন্টেন্স হচ্ছিল পাস্ট কন্টিনিউস হয়েছিল পাস্ট পারফেক্ট আর কোন সময় ধরে হতে হচ্ছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউস না বুঝিয়ে নেবেন হ্যাঁ বন্ধুগণ এক লাইনের মধ্যে পাস্ট টেন্সের চারটি প্রকার ফর্মুলা এখানে চলে আসলো এখন আসেন ফিউচার টেন্স যে সকল কাজ ভবিষ্যতে হইবে হইতে থাকবে হইয়া থাকবে কোন সময় ধরে হতে থেকে হইতে থাকবে হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন কোনো কাজ হইবে বোঝালে ফিউচার 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 হইতে থাকবে থাকবে হইয়া পারফেক্ট কোনো সময় ধরে হতে থেকে হইতে থাকবে ফিউচার পারফেক্ট কন্টিনিউ বুঝিয়ে দেবেন হ্যাঁ বন্ধুগণ আমরা এক লাইনের মাধ্যমে টেন্স বড় প্রকার বিষয়টা রপ্ত করে ফেললাম আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে আপনি এগিয়ে গেলেন হ্যাঁ বন্ধুগণ এখন এটাকে আবার বিস্তারিতভাবে আমরা শিখব লক্ষ্য করেন যেমন প্রেজেন্ট ইন্টেন্স একটু ভেঙে ভেঙে শিখি যেমন কোন কাজ বর্তমানে সচরাচর হয় এরূপ কোন কাজ অভ্যাসগত কাজ চিরন্তন সত্য ঐতিহাসিক সত্য নিকট ভবিষ্যৎ এই সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট ইনহিবেন্টেন্স বুঝিয়ে নেবেন হ্যাঁ বন্ধুগণ সাধারণ সকল বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনহিভেন্টেন্স বুঝে নিব এখন আসেন কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোন কাজ চলতেছে এই ধরনের বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন অর্থাৎ আমি কাজটি করিতেছি আমি কাজটি করিতেছি এখানে হলো ধরুন বর্তমানে কোন কাজ সচরাচর হয় যেমন আমি কাজটি করি আমি কাজটি আমি কাজটি করি আমি ইংরেজি পড়ি আমি ভাত খাই আমি যাই আমি আসি আমি লেখাপড়া করি ইত্যাদি ইত্যাদি বাক্যগুলোকে আপনি প্রেজেন্ট ইনফিনিটিভ বুঝিয়ে নেবেন উক্ত বাক্য সাথে উক্ত বাক্যগুলি যদি আপনি চলমান বোঝে তাহলে কন্টিনিউয়াস যেমন আমি কাজটি করি থেকে করতেছি পড়ি থেকে পড়তেছি লিখি থেকে লিখতেছি হাঁটি থেকে হাঁটতেছি অর্থাৎ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে দেবেন এখন আসেন পারফেক্ট টেন্স বর্তমানে কোন কাজ সম্পূর্ণ হয়েছে এই ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝিয়ে দেবেন যেমন আমি কাজটি করি থেকে করতেছি এখানে হবে করেছি করেছি মানে সম্পন্ন হয়েছে আমি কাজটি করেছি আমি ভাত খেয়েছি আমি সেখানে গিয়েছি আমি কথাটি বলেছি এই ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝিয়ে দেবেন তারপর আসুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে কিংবা কোন সময় ধরে বা থেকে হচ্ছে এই সকল ধরনের বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে দেবেন ধরে নেন আমি কাজটি করতেছি সেখানে যদি বলা হয় আমি এক ঘন্টা ধরে কাজটি করতেছি তো প্রেজেন্ট কন্টেন্সের মধ্যে যদি কোনো সময় উল্লেখ থাকে অর্থাৎ যাবত ধরে হতে থেকে কোনো কিছু উল্লেখ থাকে তাহলে উক্ত বাক্য থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে নেবেন এখন আসেন বন্ধুগণ পাস্ট এনিমেটেন্স আমরা বুঝব লক্ষণীয় এখন লক্ষ্য করেন পাস্ট এনিমেটেন্স অতীতে অতীতকালে কোন কাজ ঘটেছিল বা হয়েছিল এই ধরনের বাক্যকে পাস্ট এনিমেটেন্স বুঝবেন যেমন আমি কাজটি করেছিলাম বলেছিলাম হেঁটেছিলাম গিয়েছিলাম আমি সেখানে গিয়েছিলাম আমি তাকে বিষয়টি বলেছিলাম এই জাতীয় বাক্যগুলোকে পাস্ট এনিমেটেন্স বুঝিয়ে নেবেন এখন আসেন কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোন কাজ চলতেছিল বা হইতেছিল এই ধরনের বাক্যকে পাস্ট কন্টেন্স দেন যেমন আমি বল খেলতেছিলাম আমি কথা বলতেছিলাম আমি সেখানে যাইতেছিলাম তারা বল খেলতেছিল তারা হাঁটাহাটি করতেছিল তারা লেখা লিখতেছিল এই জাতীয় বাক্যগুলোকে পাস্ট কন্টেন্স বুঝে নেবেন এখন আসেন পারফেক্টনেস অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পন্ন হয়েছিল এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্টেন্স বুঝিয়ে নেবেন অর্থাৎ আমি কাজটি করিয়াছিলাম আমি কাজটি করিয়াছিলাম আমি লিখিয়াছিলাম অর্থাৎ অতীতকালে অধিকতর সময় আগে আগে বুঝলে পারফেক্ট টেন্স বুঝবেন এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোন কাজ দীর্ঘ সময় ধরে বা যাবত কিংবা নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতেছিল এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন অর্থাৎ আমি দুদিন ধরে দুদিন ধরে কাজটি করতেছিলাম আমি দুদিন ধরে কাজটি করতেছিলাম আমি দীর্ঘ বছর যাবত এই এলাকায় বসবাস করতেছিলাম আমি সকাল থেকে

ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হইতে থাকবে এই ধরনের বাক্যকে ফিউচার কন্টেন্স বুঝিয়ে নেবেন অর্থাৎ আমি কাজটি করতে থাকব আমি সেখানে যেতে থাকব ইত্যাদি ইত্যাদি বাক্য এখন আসেন পারফেক্ট টেন্স ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হইয়া থাকবে এই ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট টেন্স নেবেন আমি কাজটি করিয়া থাকবো গিয়া থাকবো শুনিয়া থাকবো ইত্যাদি ইত্যাদি এখন আসেন পারফেক্ট কন্টেন্স টেন্স ভবিষ্যৎকালে কোন কাজ দীর্ঘ সময় দৌড়ে বা যাবত কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতে থাকবে এই ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট বুঝিয়ে নেবেন অর্থাৎ আমি দুদিন ধরে কাজটি করতে থাকব। আমি দুদিন ধরে কাজটি করতে থাকব। আমি সকাল থেকে কাজটি করতে থাকব। এই জাতীয় বাক্যকে ফিউচার পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে নেবেন হ্যাঁ বন্ধুগণ আজকের এই ছোট্ট বিষয় থেকে আমরা কি শিখে নিলাম একটু রিভিউ করে নেই হ্যাঁ বন্ধুগণ একটু লক্ষ্য করেন আমরা এখানে শিখে নিলাম কোন সময় কখন কোন সময় হয়েছে কোন কাজ কখন কোন সময় হয়েছে উক্ত সময় নির্ধারণকে টেন্স বোঝায় এটি আমরা বুঝিয়ে নেব ইয়া তিন প্রকার তিন প্রকারের মধ্যে এখানে এক লাইনের মধ্যে চার প্রকারের বাক্যের গঠন মানে কাকে বলে সেটা বুঝিয়ে দিলাম কোন কাজ হয় হচ্ছে হয়েছে হয় মানে ইনডিফিনিট হচ্ছে কন্টিনিউয়াস হয়েছে পারফেক্ট কোন সময় ধরে হতে থেকে হচ্ছে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তাইমুনই past tense একরকম future tense একরকম নিজেকে বুঝিয়ে দেন তারপর আসুন এখানে চার প্রকার চার প্রকার চার প্রকার বারো প্রকার একই ভাবে ওপরে এই ফর্মুলা ধরে এটাকে ভেঙে ভেঙে এখানে বোঝানো হলো হ্যাঁ বন্ধুগণ বন্ধুগণ এই ভিডিওটি আপনারা লেখে লেখে পড়তে থাকুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন বিশ্বাস রাখুন এই ছোট্ট বিষয়ের ভিতরে টেন্স বারো প্রকার ফর্মুলা চলে আস আসলো হ্যাঁ বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অতি সহজে টেন্স মনে রাখার উপায় যারা পরবর্তী ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এই বিষয়টা রপ্ত হয়ে যাবে বিশ্বাস রাখুন আমাদের সাথে থাকুন যাদের ভিডিও লেকচার দরকার ইতিমধ্যে এই বইটির ওপর সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার আমরা তৈরি করেছি প্রতিটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছি যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেমের মধ্যে নিতে পারেন আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন আ যে ধরনের ভিডিও লেকচার দরকার সেগুলো আমরা কমেন্টস বক্সে দিয়ে দিব। ভালো থাকুন পরবর্তী ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে